হ্যাঁ, তার মানে আমরা আজকে পরমাণু ইলেকট্রনীয় বিন্যাস সম্বন্ধে জানবো। তাহলে পরমাণু ইলেকট্রনীয় বিন্যাস সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে প্রোটন সম্বন্ধে জানতে হবে। তাহলে পরমাণুর ক্রমাঙ্ক হচ্ছে তার প্রোটন সংখ্যা, আর যতগুলো প্রোটন সংখ্যা থাকে অর্থাৎ যতগুলো ধনাত্মক চার্জ থাকে ততগুলো ঋণাত্মক চার্জ থাকে। আমরা আগের দিন থেকে শিখেছি, যেমন কার্বনে প্রোটন সংখ্যা 6টি, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 6টা। তাহলে ইলেকট্রন সংখ্যা যখন 6টা হচ্ছে, তাহলে প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 4টি ইলেকট্রন থাকছে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এগুলো কি করে হচ্ছে, এই 2টো কোনটাতে 4টি কোনটাতে 8টা, এরকম কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? চলো সেই সম্বন্ধে আমরা এখন একটা ভিডিও দেখব, যেটা সম্বন্ধে আমাদের এই ধারণাটা একটু ক্লিয়ার হবে, তারপর আমরা আরো ডিটেলসে পড়ব। দেখো আমরা গতদিনের যে কনসেপ্টে পড়েছিলাম, ঠিক এই ক্ষেত্রে মাঝখানটা আমার কারা থাকে, নিউট্রন থাকে, প্রোটন থাকে, যদিও বা সাধারণ হাইড্রোজেনে নিউট্রন নেই। ওকে, তার সঙ্গে কি হচ্ছে যে এইখানটাতে আমার বায়ুর কক্ষে কি থাকে, ইলেকট্রন। তাহলে যেমন সৌরকক্ষে কি হচ্ছে, সূর্যকে কেন্দ্র করে সৌরজগতে বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো ঘুরছে, তাহলে সেটাকে আমরা নিউক্লিয়াস বলতে পারি। ঠিক একই রকম ভাবে এখানে কি হচ্ছে, এখানে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে কি আছে, এই নিউক্লিয়াসে আছে ইলেকট্রন, আর ইলেকট্রন আছে নিউক্লিয়াসে না, তাহলে কে আছে, এখানে আছে প্রোটন আর নিউট্রন, তাহলে চারপাশে কে আছে, ইলেকট্রন আছে। চলো এবার আমরা যে কংক্রিট কো তোড় সকতা হ্যায় উসকা বড়া হিসসা খালি জগহ সে বানা হ্যায়। ऐसा इसलिए क्योंकि हर एटम में बहुत सी जगह खाली होती है। एटम का लगभग पूरा द्रव्यमान उसके मध्य में होता है, जो एक सकारात्मक चार्ज्ड हिस्सा होता है। इस मध्य को न्यूक्लियस कहते हैं और इलेक्ट्रॉन्स इसके आसपास परिक्रमा करते हैं। लेकिन क्या सारे इलेक्ट्रॉन्स एक ही ऑर्बिट में रह सकते हैं? हर ऑर्बिट में कितने इलेक्ट्रॉन्स होते हैं? यह प्रश्न रसायन शास्त्र का मूलभूत तत्व है। अब भविष्य में एलिमेंट्स की विशेषताओं को जानने के लिए हमें उनके एटम्स के अंदर क्या है उसे जानना होगा। अब प्रोटॉन्स और न्यूट्रॉन्स तो न्यूक्लियस के अंदर ही बंधे रहते हैं। प्रोटॉन पर सकारात्मक चार्ज और इलेक्ट्रॉन पर नकारात्मक चार्ज होता है, लेकिन चार्ज की जो मात्रा होती है वह बराबर होती है। अब एक एटम की न्यूट्रल अवस्था, यानी वह अवस्था जब पूरे एटम पर कोई चार्ज न हो, तब होगी जब उसमें प्रोटॉन्स और इलेक्ट्रॉन्स की संख्या बराबर हो जाएगी। और असल में यही होता भी है, न्यूट्रॉन पर कोई चार्ज नहीं होता है। अब हम परिक्रमा ले रहे इलेक्ट्रॉन्स के ऊपर ध्यान लगाएंगे। ऑर्बिट्स को के एल एम एन जैसे अक्षरों से दिखाया जाता है। पहला ऑर्बिट है के, दूसरा ऑर्बिट है एल, और इसी तरह बाकी होंगे। तो एक शेल यानी ऑर्बिट में अधिकतम इलेक्ट्रॉन्स जो हो सकते हैं वे होंगे 2^n से गुणा। यहां पर n शेल की संख्या बताता है। तो एक शेल में अधिकतम कितने इलेक्ट्रॉन्स हो सकते हैं, चलिए একটা কক্ষপথে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা এই সূত্রের সাহায্যে বা ফর্মুলার সাহায্যে বার করতে পারি। সেটা হচ্ছে 2n2। 2n2 মানে n টা কি? তাহলে n টা যদি কক্ষপথ হয়, তাহলে যদি বলছি আমরা এক একটা আবার নাম দিচ্ছি। দেখো প্রথম কক্ষপথের নাম হচ্ছে কে, পরের কক্ষপথের নাম হচ্ছে এল, তারপরে কক্ষপথের নাম হচ্ছে এম, তারপরে কক্ষপথের নাম হচ্ছে এন। 2n2, তাহলে কে যখন এখানে n ইকুয়াল টু 1 প্রথম কক্ষপথ, তাহলে প্রথম কক্ষপথ মানে 2 × 1² সমান সমান ইলেকট্রন থাকতে পারে 2টো। পরের কক্ষপথে n ইকুয়াল টু 2, তাহলে 2 × 2² তার মানে কত হবে, 2 × 2² 4, 2 মানে 8টা থাকতে পারে। চলো দেখি পতা করতে হ্যাঁ, কে শেল কে লিয়ে n কি মাত্রা 1 হ্যায়, তো অধিকতম ইলেকট্রনস কি সংখ্যা হোগি 2^1² जो देगा 2, यानी 2 इलेक्ट्रॉन्स। বুঝতে পারছি সবাই এখানটা? বুঝতে পারছি? দেন না আরেকবার একটু চালান আগে থেকে একটু। ইকুয়াল টু এক্স স্কয়ার, যেখানে n ইকুয়াল টু 1, প্রথমে n ইকুয়াল টু 1 যখন বলা হচ্ছে, তাহলে n ইকুয়াল টু 1 মানে এখানে n ইকুয়াল টু 1, তাহলে আমরা ফর্মুলাটা বসালাম 2 ইনটু 1 স্কয়ার,
তাহলে 2 ইনটু n স্কয়ার সমান হচ্ছে 2। अब L के लिए n बराबर होगा 2, 2 का n की पावर 2 से गुणा। এবারে দেখো সর্বোচ্চ কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন ইচ সেল দ্যাট ইজ 2n স্কয়ার। তাহলে প্রথমটা k মানে n = 1, পরেরটা L মানে n = 2, তারপরটা m তার মানে n = 3, তারপরটা n তার মানে n = 4। তার মানে এবারে দেখো জাস্ট ফর্মুলা বসিয়েছে, ফর্মুলা বসিয়ে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। দেখো একদম গাণিতিক ধারণা, অন্য কিছু নয়। হয়েছে, বুঝতে পেরেছি সবাই? Yes sir। হোগা 8। M শেল কে লিয়ে n 3 के बराबर होगा, इसमें अधिकतम इलेक्ट्रॉन्स होंगे 2 का 3 की पावर 2 से गुणा, जो बराबर है 18 के। n शेल के लिए n की मात्रा है 4, इसमें अधिकतम इलेक्ट्रॉन्स होंगे 2 का 4 की पावर 2 से गुणा, जो 32 के बराबर है। तो याद रखिएगा, किसी भी शेल में जो अधिकतम इलेक्ट्रॉन्स हैं वे 2 का n की पावर 2 से गुणा के बराबर होते हैं। आइए अब हम कार्बन एटम में इलेक्ट्रॉन्स किस तरह से बटे होते हैं उसे देखते हैं। जैसे कि हम जानते हैं कि कार्बन एटम में कुल 6 इलेक्ट्रॉन्स होते हैं, तो k शेल में 2 इलेक्ट्रॉन्स हुए, याद है ना? k शेल में जो सबसे ज्यादा इलेक्ट्रॉन्स होते हैं वे 2 होते हैं। अब जो कार्बन एटम में बचेंगे वे होंगे 6-2 जो होता है 4, तो बाकी के 4 इलेक्ट्रॉन्स L शेल में चले जाएंगे जो कि अगला शेल है। कैल्शियम एक बहुत ही जरूरी एलिमेंट है, हमारी हड्डियां कैल्शियम के कंपाउंड से बनी होती हैं। इसके एक एटम यानी परमाणु में 20 इलेक्ट्रॉन्स होते हैं। अब ये 20 इलेक्ट्रॉन्स किस तरह से अलग अलग शेल्स में बांटे जाते हैं चलिए देखा जाए। हमारे पास 20 इलेक्ट्रॉन्स हैं। अब हमें पहले से पता है कि 2 इलेक्ट्रॉन्स के शेल में चले जाएंगे, उसकी रखने की इतनी ही क्षमता है। अगला है एल शेल, यहां पर ज्यादा से ज्यादा 8 इलेक्ट्रॉन्स को जगह मिल सकती है, तो 20 इलेक्ट्रॉन्स में से सबसे अंदर वाली शेल को 2 इलेक्ट्रॉन्स मिल गए, उसकी अगली शेल को 8, यानी कि 2 शेल्स में 10 इलेक्ट्रॉन्स बांट दिए गए। हमारे पास बचे 20-10 जो कि होता है 10 इलेक्ट्रॉन्स। अब अगला शेल 18 इलेक्ट्रॉन्स को रख सकता है, तो क्या ये 10 के 10 M शेल में भेज दिए जाएंगे? गलत, ऐसा बिल्कुल नहीं होगा। आप जानते हैं सबसे बाहरी ऑर्बिट के पास अधिकतम 8 इलेक्ट्रॉन्स ही होने चाहिए, तो अगर इलेक्ट्रॉन्स की संख्या এটা খুব ভাইটাল একটা ধারণা যে দেখো সর্বোচ্চ 18টা থাকতে পারে, কিন্তু এটা তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে অরবিটালের কনসেপ্ট, কক্ষক। কক্ষ পড়ছো সেখানে কক্ষক, সেইখানে এস পি ডি এফ এর এরকম ধারণা আছে। মোটামুটি তোমরা ষষ্ঠ শ্রেণী বা সপ্তম শ্রেণীতে তোমাদের যেটুকু আপাতত জানলে চলবে বা যেটুকু বুঝতে পারবে সেটা হচ্ছে যে সর্ববহিঃস্থকক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকে না, কারণ সবাই চাই যে 8টা করে ইলেকট্রন আমরা চাই। একে বলে অষ্টক পূর্তি, ইংরেজিতে বলে অক্টেট। আর একমাত্র ব্যতিক্রম হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে, যেটা হচ্ছে দুটো ইলেকট্রন থাকে, সেটাও কিন্তু স্থায়ী হয়, সেটা ইলেকট্রন সুস্থিতি লাভ করে, ইলেকট্রন কনফিগারেশন, তাকে বলে ডুপ্লেট, DUPLET, ডুপ্লেট। ঠিক আছে, বাদ বাকি সবাই 8টা করে ইলেকট্রন চায়, সেই জন্য ও প্রথম কক্ষপথ অর্থাৎ কে কক্ষপথে দুটো ইলেকট্রন আর এল কক্ষপথে কটা ইলেকট্রন? 8টা। 8 से बड़ी है तो बचे। এবার প্রশ্ন হচ্ছে ক্যালসিয়ামের 20টা ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 2 8 8 2, অর্থাৎ কে কক্ষপথে কত ইলেকট্রন থাকবে? 2টো। এল কক্ষপথে কত থাকবে? 8টা। এম কক্ষপথে কত থাকবে? 8টা। এন কক্ষপথে কত থাকবে? 2। চলো দেখি। ঠিক, ইলেকট্রনস কো উঁচি শেলস পর জানা হোগা। अगर हम सारे 10 इलेक्ट्रॉन्स इस ऑर्बिट में डाल देते हैं तो यह सबसे बाहरी ऑर्बिट बन जाती है,
पर बाहरी ऑर्बिट में 8 से ज्यादा इलेक्ट्रॉन्स नहीं हो सकते हैं। तो हम 8 इलेक्ट्रॉन्स एम शेल में डालते हैं और बाकी के 2 को एन शेल में। तो যেহেতু 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, কারণ প্রত্যেক পরমাণু চায় যে আমার সর্বোচ্চ পক্ষে অষ্টম মুক্তি হোক, অর্থাৎ আমার হোটেলের ঘরগুলো পূর্ণ হয়ে যাক, আমার যতগুলো ঘর আছে 8টাতে 8টাই থাকবে, সেই জন্য এরকম ভাবে করে দেওয়া হয় যে চলো 8টা ইলেকট্রন, তাহলে 8টা ইলেকট্রন যদি পুরো হয়ে গেল তাহলে এবার আমার এই ফ্লোরে হবে না, আমার নেক্সট ফ্লোরে চলে যেতে হবে। মানে নিচের ফ্লোরে গ্যারেজ থাকে, নিচের ফ্লোরে ঘর কম থাকে, সেখানে 2 জন, তারপরের ফ্লোরে 8 জন, তারপরের ফ্লোরে 8 জন, তারপর উপরে গুলো একই আছে, এই নো এই পরস্পর 8টা হয়ে গেল, 8 থাকা যাবে না, 4টে ঘর 2 জন করে 8, তারপরে আবার 8, এরকম ভাবে পরস্পর পরস্পর ভাবে হতে থাকে। সেটা দেখো ক্যালসিয়ামে ইলেকট্রনিক কনফিগারেশন 2.8.8.2 বা 2.8.8.2, তাহলে ক্যালসিয়ামে ইলেকট্রন কক্ষপথ দেখো হচ্ছে কে কক্ষপথ, এল কক্ষপথ, এম কক্ষপথ, এন কক্ষপথ। तो आपने देखा एक कैल्शियम के एटम में सबसे अंदर वाले शेल से शुरुआत करते हैं। पहले शेल के में 2 इलेक्ट्रॉन्स हैं, दूसरे शेल एल में। এবার আমরা যেটা পড়ছিলাম এবার দেখি সেটা একটু পড়ে এই ব্যাপারটাকে আবার আমরা ভিডিওটা দেখব, কিন্তু তার আগে আমরা যেটা পড়ছিলাম এবার দেখো বুঝতে পারবে যে আমরা কি বলতে চাইছিলাম। দেখো এবার আমরা এইখানটা পড়ব, তাহলে দেখো ইলেকট্রনগুলি যেটা আমরা আগে পড়ছিলাম, কেউ একজন তোমাদের মাঝখানেই পড়ছিল যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াস থেকে বিভিন্ন দূরত্বে নিউক্লিয়াসকে কেন্দ্র করে মোট 7টি কক্ষপথে আবর্তন করতে পারে, নিউক্লিয়াস থেকে পরপর গুরুত্ব অনুসারে এই কক্ষপথগুলিকে যথাক্রমে কে এল এম এন ও পি এবং কিউ কক্ষ অথবা 1 2 3 4 5 6 7 নম্বর কক্ষ বলা হয়, 1 নম্বর কক্ষ, 2 নম্বর কক্ষ, 3 নম্বর কক্ষ, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। প্রতিকক্ষে ইলেকট্রনের সংখ্যা নির্দিষ্ট এবং প্রতিকক্ষে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা নির্দিষ্ট, তাহলে কোন কক্ষে কত ইলেকট্রন থাকবে তা 2n² দ্বারা প্রকাশ করা হয়। এখানে n হলো নিউক্লিয়াস থেকে ইলেকট্রন কক্ষের ক্রমিক সংখ্যা, প্রতিকক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকবে তা সহজেই জানা যায়। তবে কক্ষের ক্রমিক সংখ্যা যাই হোক না কেন, সাধারণত প্রত্যেক পরমাণু সবচেয়ের বাইরের কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, সাধারণত সফট এই জন্য ব্যবহার করা হয়েছে, হিলিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে 2টার বেশি থাকতে পারে না, কারণ ওদের একটি সেল আছে। এবার দেখো যে ছবিটা তোমরা এতক্ষণ দেখলে, তাহলে প্রথমটা কে কক্ষপথ, মানে যেখানে n = 1 প্রথম কক্ষপথ যেটাকে আমরা কে নামকরণ করেছি, দ্বিতীয় কক্ষপথ n = 2 সেটা l নামকরণ করা হয়েছে, তৃতীয় কক্ষপথ n = 3 সেটা m, আর চতুর্থ কক্ষপথ n = 4 যেটা হচ্ছে n। ওকে এটা উঁচু ক্লাসে পড়বে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলা হয়, এটা উঁচু ক্লাসে পড়বে, এখন নয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা 11 12 এ গিয়ে পড়বে, তারপর অ্যাজিমুথাল আছে, ম্যাগনেটিক আছে, স্পিন কোয়ান্টাম নাম্বার আছে, অরবিটালের কনসেপ্ট আছে, সেটা এখনই বললে মাথার উপর দিয়ে চলে যাবে, আগে এইটুকু বোঝো তারপরে আমরা নেক্সট। তাহলে এই ছবিটা থেকে একদম ক্লিয়ার আইডিয়া যে কে কক্ষপথ কোনটা, এল কক্ষপথ কোনটা, এম কক্ষপথ কোনটা, এল কক্ষপথ কোনটা, ঠিক আছে। এবার দেখো যেটা তোমরা ওখানে দেখলে সেটাই এখানে আমরা পড়েছি যে কক্ষের সংখ্যা কত এবং সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে, n = 1 মানে 2n² নাম্বার অফ ম্যাক্সিমাম ইলেকট্রন, ফর্মুলায় বসিয়েছি দেখো 2 × n² তাহলে কত 2, তাহলে n = 2, 2 × 2² মানে 8, n = 3 তাহলে 2 × 3² সমান 18, n = 4 মানে 2 × 4² সমান 32, বুঝতে পারছি সবাই? তাহলে এইভাবে আমরা কক্ষপথের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটাকে আশা করছি বুঝতে পারছি। 8 ইলেকট্রনস, তৃতীয় শেল m মে 8 ইলেকট্রনস আর আখরি শেল n মে 2 ইলেকট্রনস হতে হ্যায়, এস তরহ হামারে বুঝতে পারছি। দেখো দুটো, 8টা 8টা দুটো, কে এল এম এম এ পাস হো গয়ে কুল 20 ইলেকট্রনস। यहां याद रखने वाली बात यह है कि भले ही एम शेल 18 इलेक्ट्रॉन्स को जगह दे सकता है, फिर भी हम 8 इलेक्ट्रॉन्स इसमें रखते हैं क्योंकि अंतिम और बाहरी शेल में ज्यादा से ज्यादा 8 इलेक्ट्रॉन्स को ही रखा जा सकता है।
और यहां पर 10 थे, इसलिए 8m में और बाकी 2n में। चलिए अब आर्गन की इलेक्ट्रॉनिक विन्यास यानी इलेक्ट्रॉनिक कॉन्फ़िगरेशन पता करते हैं। आर्गन को AR से दिखाया जाता है। आर्गन में कुल 18 इलेक्ट्रॉन्स होते हैं। ये इलेक्ट्रॉन्स किस तरह से शेल्स या ऑर्बिट्स में बांटे जाते हैं, हम सबसे पहले अंदर वाले शेल से शुरुआत। तो आर्गन इलेक्ट्रॉनिक कॉन्फ़िगरेशन पता होबे? আর আমি তো বুঝতে পারছি না ওই যে লেখাটা আছে ওই লেখাটা কি করব, ওটা ইলেকট্রন কনফিগারেশন 2 8 কি করব বল, 2 8 তারপর কি হবে 8 বাত करेंगे। हम जानते हैं कि के अधिकतम 2 इलेक्ट्रॉन्स अपने अंदर रख सकता है, इसलिए उसमें 2 इलेक्ट्रॉन्स रहेंगे। वहीं अगली शेल यानी एल में अधिकतम 8 इलेक्ट्रॉन्स रह सकते हैं, इसलिए उसमें 8 इलेक्ट्रॉन्स डालेंगे। अब बचे 8 इलेक्ट्रॉन्स जो हम तीसरी और अंतिम शेल M में डाल देंगे। कुल इलेक्ट्रॉन्स हुए 2+8+8 जो होता है 18। तो आपने देखा आर्गन एटम में अगर हम सबसे अंदर वाले शेल से शुरू करें तो K शेल में 2 इलेक्ट्रॉन्स, दूसरे शेल यानी L शेल में 8 इलेक्ट्रॉन्स और तीसरे और आखिरी शेल M में भी 8 इलेक्ट्रॉन्स होते हैं और ये हमें देंगे कुल 18 इलेक्ट्रॉन्स। तो जो भी कुछ हमने आज पढ़ा है अगर उसे कम शब्दों में जोड़ दिया जाए, शेल्स में इलेक्ट्रॉन्स किस तरह से बांटे जाते हैं। बोर और बुरी ने कुछ नियम बताए। ऑर्बिट्स या शेल्स को हम के एल एम एन जैसे अक्षरों से दिखाते हैं या फिर एन बराबर 1 2 3 4 जैसे अंकों से। एक शेल में अधिकतम इलेक्ट्रॉन्स जो हो सकते हैं वे होते हैं 2n2। यहां पर n ऑर्बिट की संख्या बताता है। तो अलग अलग शेल्स में अधिकतम इलेक्ट्रॉन्स होते हैं। पहले ऑर्बिट में अधिकतम होंगे 2 का 1^2 से गुणा जो होगा 2। दूसरे ऑर्बिट में अधिकतम होंगे 2^2 से गुणा जो हमें देगा 8 इलेक्ट्रॉन्स। तीसरे ऑर्बिट में यानी एल शेल में अधिकतम होंगे 2^3 से गुणा जो देगा कुल 18 इलेक्ट्रॉन्स। चौथा ऑर्बिट यानी एन शेल अधिकतम देगा 2^4 से गुणा जो होता है 32 इलेक्ट्रॉन्स के बराबर। और इसी तरह बाकी ऑर्बिट्स के लिए भी पता किया जा सकता है। सबसे बाहरी शेल में अधिकतम 8 इलेक्ट्रॉन्स होने की इजाजत मिलती है। किसी भी शेल में तब तक इलेक्ट्रॉन्स को नहीं डाला जा सकता जब तक कि उसके अंदर की सारी शेल्स भर न गई हो। जैसे कि एल शेल तभी भरी जा सकती है जब के शेल भर चुकी हो। तो आज के लिए बस इतना ही। তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম যে আমরা কি কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। এবার চলো আমরা প্র্যাকটিক্যালি কিছু উদাহরণ দেখে বুঝি। যদি এটা আমাদেরকে করতে দেয়া হয় তাহলে আমরা কিভাবে করব সেটা কয়েকটা উদাহরণ দেখে আমরা বুঝব যে কিভাবে হচ্ছে। যেমন ধরো আমি বললাম আচ্ছা কার্বনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা লেখো। তোমরা আগের দিন ছবি এঁকেছো, তাহলে কার্বনে আমরা জানি যে 6টা হচ্ছে প্রোটন আছে। এটা তোমাদের আমি বলেছিলাম মুখস্থ করতে 1 থেকে 20 পর্যন্ত প্রথম দিনে ভিডিও দেখিয়েছিলাম, ভিডিও পাঠিয়েছিলাম যে কার কত ইলেকট্রন বিন্যাস সেটা কিন্তু আমাদের জানতে হবে, না হলে পরে আমরা এটা করতে পারব না যে কার কতগুলো ইলেকট্রন বিন্যাস আছে সেটা না জানলে আমরা এটা করতে পারব না। তাই তো কত ইলেকট্রন যেই আছে 6টা, তার মানে তখন আমরা লিখব কে কক্ষপথে আছে 2টো, এল কক্ষপথে আছে 4টি। বা ইলেকট্রন বিন্যাসটাকে আমরা লিখতে পারি এরকম, লিখব যে কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো ইলেকট্রন বিন্যাস হলো 4, ঠিক আছে। এইভাবে আমরা এটাকে করতে পারি। করব তাহলে ক্লোরিনে 17টা ইলেকট্রন, তাহলে পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি হবে 2, 8, 7। আর কে কক্ষপথে 2টো, এল কক্ষপথে 8টা, এম কক্ষপথে 7টা। তাহলে এবার আমরা যা লিখতে দেব তাহলে ইনশাআল্লাহ পারবো আমরা সবাই। এবার আমি আরেকটা দিচ্ছি, সোডিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে এর পরমাণু সংখ্যা হচ্ছে 11,
তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? তার প্রথম শেল কে তে দুটো ইলেকট্রন, তার পরের শেল এল এ তে আটটা ইলেকট্রন, তার পরের শেল এম এ তে তিনটে ইলেকট্রন, একটা ইলেকট্রন, 11টা। তাহলে কে কক্ষপথে হচ্ছে দুটো, এল কক্ষপথে আটটা আর এম কক্ষপথে একটা, একটি। এল কক্ষ, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? তাহলে তাহলে আজকে আমাদের যে আলোচনা হলো ইলেকট্রনীয় বিন্যাস পরমাণু, সেটা আমরা সবাই বুঝতে পেরেছি আশা করি। এই যে ভিডিওটা আমরা দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু একদম ক্লিয়ারলি লেখা আছে, কিন্তু এবার তোমরা আশা করছি বুঝতে পারছো যে এটা কিভাবে হচ্ছে। যে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো একটা একটা, তাহলে কে কক্ষে কটা হচ্ছে? একটা। হিলিয়াম দুই, কে কক্ষ পদে দুই। লিথিয়াম তিন, দুই এক। বেরিলিয়াম কত? চার। তাহলে কে কক্ষ পদে দুই, এল কক্ষ পদে দুই। বোরন কি আছে? দুই আর তিন। কার্বন কি আছে? দুই আর চার। নাইট্রোজেন সাত, তাহলে দুই আর পাঁচ। অক্সিজেন কত? দেখো কে কক্ষ পদে দুই, এল কক্ষ পদে ছয়। ফ্লোরিন দুই সাত, নিয়ম দুই আট। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি? এর সঙ্গে আরেকটা কনসেপ্ট দিচ্ছি, সেটা হচ্ছে যোজ্যতা। আমি পরে আবার এটা নিয়ে গভীরে বোঝাবো। যোজ্যতা মানে যুক্ত হওয়ার ক্ষমতা, তাকে বলে যোজ্যতা। যার যুক্ত হওয়ার ক্ষমতা, সর্ববহিঃস্থকক্ষে ইলেকট্রন ফুল হয়ে গেছে আর নেওয়ার ক্ষমতা নেই, বা দেওয়ার ক্ষমতা নেই, তারা কারা? যার সর্ববহিঃস্থকক্ষে দুটি বা আটটি ইলেকট্রন থাকবে, তাহলে তাদের ভ্যালেন্সি কিন্তু কত হবে? শূন্য। তারা অন্য সাথে যুক্ত হতে পারবে না, সেজন্য তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস। যেমন ধরো হিলিয়াম সর্ববহিঃস্থ কক্ষ দুটো পূর্ণ হয়ে গেছে, ভ্যালেন্সি শূন্য। বাকি মজার ব্যাপার, যার সর্ববহিঃস্থ কক্ষে দেখো একটা একটা, লিথিয়াম একটা একটা, বেরিলিয়াম দুটো দুটো, বোরন তিনটে তিনটে, কার্বন চারটে চারটে। কিন্তু পাঁচটা তো হতে পারে না, কারো যোজ্যতা, সেই জন্য তখন আট থেকে বিয়োগ করতে হয়। তখন নাইট্রোজেনের আট বিয়োগ পাঁচ তিন, আট বিয়োগ ছয় দুই, আট বিয়োগ সাত এক। আমি আবার পরে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করবো। আপ টু চার পর্যন্ত তোমরা দেখো যে সর্ববহিঃস্থ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকছে সেটাই কিন্তু তার ভ্যালেন্সি হচ্ছে, কিন্তু সর্বোচ্চ যে আটটা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু ভ্যালেন্সি শূন্য হয়ে যাচ্ছে। এরপরে যেটা দেখো যে কুড়ি পর্যন্ত তোমাদের আপাতত আমি করতে বলেছিলাম, হ্যাঁ, এখানে দেখো যখন আমরা পড়বো যে কুড়িটা যখন আসছে, দেখো সোডিয়াম এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো, যেমন আমরা একটা ধরি, মনে করো সালফার ষোলো, তাহলে কে কক্ষ পথে দুটো, এল কক্ষে আটটা, এম কক্ষে ছটা, দুই আট ছয়। বুঝতে পারছি সবাই? তাহলে আমি যে স্ট্রাকচার গুলো দেব তার তিনটা জিনিস করতে হবে। প্রথম কথা হচ্ছে পরমাণু গঠন চিত্র আঁকতে হবে, দ্বিতীয় হচ্ছে ইলেকট্রন বিন্যাস লিখতে হবে দুই আট দুই এরকম, তৃতীয় হচ্ছে যেরকম অ্যারো দিয়ে আমি দেখালাম কে কক্ষ পথে কটি, এল কক্ষ পথে কটি, এম কক্ষ পথে কটি, এন কক্ষ পথে কটি, এইভাবে করে দেখতে হবে। নেক্সট ক্লাসে করতে পারবো সবাই ইনশাল্লাহ? হ্যাঁ স্যার। আজকে আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করলাম।